आज के जादवपुर विश्वविद्यालय जादवपुर विश्वविद्यालय स्वतंत्रतार नाम करे स्वाधीनतार नाम करे जरा एई रकम अत्याचार करछे जरा अनाचार करछे जरा नोंगरामी करछे बांगला संस्कृति के लुंठित करछे जरा दाबिये देवार चेष्टा करछे तादेर बिरुद्धे बांगलार समस्त छात्र छात्री गर्जे उठबे जरा स्वप्नदीपेर बाबा मार स्वप्न के भेंगे दिएछे तादेर सेई सब अत्याचारी छात्र छात्री एवं जो अत्याचारी माओ माकुड़ा जरा जादवपुर कैम्पासे दीर्घदिन धरे मद गाँजा विभिन्न धरनेर सेवन करे चलेछे तार बिरुद्धे तृणमूल छात्र परिषद गर्जे उठबे आमादेर कोनो दिन अधिकार होते पारे ना रात्रि बेलाय कोनो जूनियर के दिए रान्ना करबो कोनो जूनियर के दिए गाँजा बनाबो कोनो जूनियर के दिए मद बनाबो आमरा छात्र আমরা সবাই পড়াশোনা করে বড় হয়েছি হ্যাঁ সংগঠন করতে গেলে অনেক ধরনের অনেক কিছু করতে হয় যে আমাদের মধ্যে যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের দীপটা নিভিয়ে দিয়েছে এই স্বপ্নের দীপটা নিভিয়ে দিয়েছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু মা ও মাকু যারা আছে তাদের কুকৃতি তাদের অত্যাচারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসছে গ্রামের প্রান্তিক গ্রাম থেকে একটা স্বপ্ন নিয়ে আসছে যাদবপুরে আমরা চান্স পেয়েছি যাদবপুরে আমরা পড়াশোনা করতে যাচ্ছি পশ্চিমবঙ্গের সব থেকে ভালো বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে চান্স পাওয়া একটি গর্বের বিষয় আমরাও যখন ছাত্র ছিলাম আমি নিজে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেখানে সবাই আমরা চেষ্টা করি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব কিন্তু কি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি ছেলে পড়াশোনা করতে আসার পরে এই বহিরাগত এই মা মাকুড়া কয়েক বছর ধরে যারা হোস্টেলে কমিটিতে বসে আছে যারা টাকার বিনিময়ে যারা মদ গাজার বিনিময়ে যারা বাচ্চা বাচ্চা ছেলেদের উপরে অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ গর্জে উঠছে এবং আগামী দিন গর্জে উঠবে আমাদের দাবি যাদবপুর ক্যাম্পাসে মুক্ত বাতাস যেন বয় আমাদের দাবি প্রত্যেকটি বাবা মার সন্তান যেন যাদবপুরে এসে যেন মুক্ত বাতাসের নিঃশ্বাসটা নিতে পারে যাদবপুরে এসে যেন দূষিত বাতাস যেন আমাদের বাচ্চাদের মধ্যে না ঢোকে তার জন্য আমাদের প্রতিবাদ করতে হবে আমরা তৃণমূল ছাত্র পরিষদ আমরা ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা আদর্শিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশিকায় আমরা চলছি তাই এখনো পর্যন্ত আমরা যাদবপুর ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকে কোনোদিনই দাদাগিরি মারি না কোনোদিনই আমরা আড্ডা মারি না আমরা কোনোদিনই প্রলোভন দেখাই না কিন্তু যদি এই রকম যদি চলতো সিপিএমের মতো 2011-র আগে তাহলে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে ভাইরা ঢুকে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের উপরে আক্রমণ করে তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনকে ভেঙে চুরমার করে দিত আমরাও পারি আমরাও পারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীর মনের মধ্যে যে রাগ আঘাত আছে কিন্তু আমরা করব না আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শান্তির আহ্বান দিচ্ছি কিন্তু আমরা অবস্থান বিক্ষোভের মাধ্যমে স্বপ্নদ্বীপের আমরা যারা অত্যাচার করেছে যারা স্বপ্নদ্বীপের বাবা মার স্বপ্নকে ভেঙে দিয়েছে তাদের সেই সব অত্যাচারী ছাত্রছাত্রী এবং যে অত্যাচারী মা মাকুড়া যারা যাদবপুর ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে মদ গাঁজা বিভিন্ন ধরনের সেবন করে চলেছে তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ গর্জে উঠছে গর্জে উঠবে আমরা সমস্ত রাজ্যের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একই দাবি জানাচ্ছি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের কাছে যে এই রকমভাবে বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে যেন র্যাগিং মুক্ত ক্যাম্পাস আমরা তৈরি করতে পারি গ্রামগঞ্জ থেকে যে সকল ছাত্রছাত্রীরা রাজ্যে পড়তে আসছে কলকাতায় পড়তে আসছে তাদের স্বপ্নের দ্বীপগুলোকে যেন আমরা নিভিয়ে না দিতে পারি তাদের পাশে তাদের ফ্যামিলির পাশে যেন আমরা দাঁড়াতে পারি তার প্রতিজ্ঞা আমাদেরকে করতে হবে এবং দীর্ঘদিন ধরে এই দ্বিচারিতা দীর্ঘদিন ধরে এই নোংরামি এই যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়াশোনার দিক দিয়ে ক্যাম্পাসের পঠন পাঠনের দিক দিয়ে ক্যাম্পাসের তাদের ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় অনেক উন্নত মানের কিন্তু এই কিছু সংখ্যক ছাত্রছাত্রী কিছু বহিরাগতর জন্য যাদবপুর ক্যাম্পাসের উপরে একটা প্রশ্ন চিহ্নের দাগ লেগেছে দল মত নির্বিশেষে তোমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করো আমরা তোমাদের পাশে আছি শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদ নয় আমাদের প্রত্যেকটি ছাত্র সমাজ তোমাদের পাশে আছে আগামী দিনেও পাশে থাকবে এবং
এবং রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি উনি সামনে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দেবেন। আমরা যে কোনো সংগঠন করি না কেন, আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীর অধিকারকে আদায় করে নেওয়া, ছাত্রছাত্রীর পঠন পাঠানে কোনো রকম অসুবিধা যাতে না হয় সেইগুলোকে দেখভাল করা। আমাদের কোনো দিন অধিকার হতে পারে না রাত্রিবেলায় কোনো জুনিয়রকে দিয়ে রান্না করাবো, কোনো জুনিয়রকে দিয়ে গাঁজা বানাবো, কোনো জুনিয়রকে দিয়ে মদ বানাবো। আমরা ছাত্র, আমরা সবাই পড়াশুনো করে বড় হয়েছি। হ্যাঁ, সংগঠন করতে গেলে অনেক ধরনের অনেক কিছু করতে হয়, কিন্তু তার মানে এই নয় জুনিয়রদেরকে দিয়ে রাত্রিবেলায় অত্যাচার করতে হবে, র্যাগিং করতে হবে। র্যাগিংয়ের মানে অনেক কিছু আছে, ইন্ট্রোডাকশনের মানে অনেক কিছু আছে। আমিও ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশুনো করেছি, আমিও এমটেক করেছি, বিটেক করেছি, কিন্তু আমি আমার জুনিয়রদেরকে কোনো দিন করিনি। হ্যাঁ, আমরা আবদার করতে পারি, আমরা জুনিয়রদেরকে বলতে পারি ভাই তোমাকে এই এই অ্যাসাইনমেন্টটা লিখে দাও। কেন? কারণ অ্যাসাইনমেন্টটা লিখলে সেই ছেলেটিও বুঝতে পারবে যে আগামী দিনে এই অ্যাসাইনমেন্টটা আমাকেও লিখতে হবে। সে পড়াশোনার দিক দিয়ে ইন্ট্রোডাকশনটা নাও। ইন্ট্রোডাকশন নিতে গেলে তোমাদেরকে তাদের সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলোর উপরে ইন্ট্রোডাকশন নাও। তারা কোথা থেকে পড়ে এসছে, আগামী দিন তারা কী কী পড়াশোনা করবে, তাদের হায়ার এডুকেশনের উপরে পড়াশোনা করবে, তার উপরে ইন্ট্রোডাকশন নাও। ইন্ট্রোডাকশন এইভাবেই হয়। ইন্ট্রোডাকশনের মানে কোনো দিন গাঁজা মদ অত্যাচার বারান্দায় তাদের বস্ত্র হরণ করে কোনো দিন ইন্ট্রোডাকশন হয় না। যারা এই ধরনের নোংরামি করেছে তাদের কঠোরতম থেকে কঠোরতম শাস্তির দাবি করছি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের ধর্ণা মঞ্চ থেকে। তাই সকল বন্ধুগণ, যে ছাত্রছাত্রী কলেজ বিশ্ববিদ্যালয়ে এসেছো, তাদের সকলকে অনুরোধ, আগামী দিন আমাদের ছাত্র সমাজকে বাঁচাতে, পঠন পাঠনের দিক দিয়ে আমাদের পরিবেশকে তৈরি করতে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়াতে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব। আগামী দিন সবাই মিলে যদি আন্দোলনে নামতে হয় আমরা আন্দোলনে নামব, কর্তৃপক্ষের বিরুদ্ধে যদি আন্দোলন করতে হয় আমরা করব। যাদবপুর ক্যাম্পাসের সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। বহিরাগতরা ঢুকতেই পারে, যদি প্রাক্তনীরা ঢুকতেই পারে, তাদের নির্দিষ্ট আই কার্ড, নির্দিষ্ট পারপাস দেখিয়ে, গেটে সিকিউরিটিকে দেখিয়ে তারা ক্যাম্পাসে ঢুকবে। কিন্তু বহিরাগতরা ঢুকে রানিং ছাত্রছাত্রীর ওপরে কেউ অত্যাচার করবে, তৃণমূল ছাত্র পরিষদ কোনোদিন বরদাস্ত করেনি, বরদাস্ত করবে না। আরও রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি আছে, সেখানে এই রকম পরিবেশ কিন্তু নেই। সেখানে কেন নেই? কারণ সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন আছে, তাই সেখানে অরাজকতা নেই। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্রতার নাম করে, স্বাধীনতার নাম করে যারা এই রকম অত্যাচার করছে, যারা অনাচার করছে, যারা নোংরামি করছে, বাংলার সংস্কৃতিকে লুণ্ঠিত করছে, যারা দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে বাংলার সমস্ত ছাত্রছাত্রী গর্জে উঠবে। আমাদের দাবি, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের দাবি, যাদবপুর ক্যাম্পাসে অবাধ যে বহিরাগতদের ঘোরাঘুরি সেগুলোকে বন্ধ করতে হবে। দুই, যাদবপুর ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরায় মুড়িয়ে দিতে হবে। তিন, যাদবপুর ক্যাম্পাসে বহিরাগতরা হোস্টেলে বেশি দিন ধরে স্টে করতে পারবে না। হোস্টেলে আসতেই পারে কারো বন্ধু, আসতেই পারে কারো বাড়ির গার্জেন, বাইরে থাকার হয়তো টাকা নেই, হোস্টেলে থাকতেই পারে, কিন্তু নির্দিষ্ট কারণ দেখিয়ে তাদেরকে থাকতে হবে, নির্দিষ্ট একটা অ্যাপ্লিকেশন করে থাকতে হবে। তাই এই মঞ্চ থেকে মা মাকুদের বিরুদ্ধে যারা 2011 আগে বাংলাকে যারা অন্ধকারে নিয়ে চলে গেছিল, আজকে সময় এসেছে এটাও যাদবপুর ক্যাম্পাসের সমস্ত ছাত্রছাত্রীর কাছে স্বাধীনতার লড়াই। সেই স্বাধীনতার লড়াইয়ে তৃণমূল ছাত্র পরিষদ তোমাদের সাথে আছে, তোমাদের পাশে থাকবে, আগামী দিনেও তোমাদের সাথে থাকবে। জয় হিন্দ।